আল্লাহ পাকের জমিনে আল্লাহর শাসন মানে খেলাফা। আর সারা বিশ্বের কোথাও আপনি ইসলামী খেলাফা পাচ্ছেন না, তাই বলে কি খেলাফার কনসেপ্ট উঠে গেছে? ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন, আল মাহদি যখন আসবেন, আবার সারা বিশ্বে এই খেলাফত রিস্টোর করা হবে। তাহলে এটা হলো পলিটিক্যাল সুন্নাহ, এটা কি সুন্নাহ বলেন? এটা পলিটিক্যাল সুন্নাহ, দিন আর দিরহামের কথা বললাম, এটা ইকোনমিক সুন্নাহ। তো এই সুন্নাহগুলো ঠিকই বোঝেন, হাত বাঁধতে হবে কোথায়, পায়ে পা লাগবে কি লাগবে না, রফুল এদান করতে হবে কি হবে না, চাল দিয়ে দিব নাকি কিশমিশ দিব না টাকা দিবে, এগুলো সুন্নত তো মাশাআল্লাহ খুব ভালোই বোঝেন, কিন্তু পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল সুন্নাতগুলো বুঝবেন না? এগুলো কি ইসলামের অংশ না, না ইসলামের বাইরে এগুলো? তো আমি আশা করি আমাদের যুব সমাজ কোরআনকে বুকে আগলে ধরবে ইনশাআল্লাহ। পারবেন তো ভাই? আজকে যদি সারা ওয়াজের সব কথাও ভুলে যান, এই কথাটা মনে রাখেন যে আমরা কোরআনহীন জীবনযাপন করবো না ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে হলেও কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। অর্থ বুঝি চাই নাই বুঝি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করতে 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 কোরআনের প্রতি একটা মহব্বত সৃষ্টি হবে, যখন মহব্বত সৃষ্টি হবে তখন ইনশাআল্লাহ আপনি অর্থ বোঝার দিকেও মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। অর্থ বুঝতে বেশি কিছু লাগে না, আরবি ভাষাটা জানলেই হয়, আরবি ব্যাকরণটা জানলেই হয়। আমরা একসাথে পাঁচটা ভাষা শেখার মতো মেন্টাল ক্যাপাবিলিটি রাখি, এটা সায়েন্স বলে। একটা ছোট বাচ্চা একসাথে পাঁচটা ভাষা শেখার মতো মানসিক দক্ষতা রাখে। এবং আগের যুগে, এই যে ব্রিটিশ পিরিয়ডের আগে, আমাদের বাপদাদারা যারা ছিল তারা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি পাঁচটা ভাষাই জানত, জানতো না? আমাদের দাদা পরদাদাদের জেনারেশন, মানে আমি আমার জেনারেশনের কথাই বলি, তারা এসেছিল বাগদাদ থেকে এই বাংলাদেশের দিন প্রচার করতে। আমি এতটুকু শুনেছি, আমি এর বেশি কিছু জানি না, আমি আমার বাবা দাদাদের কাছে শুনেছি, তারা এসেছে বাগদাদ থেকে এই ভারতীয় উপমহাদেশে দিন প্রচার করতে। তারা পাঁচটা ল্যাঙ্গুয়েজ জানত, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এবং একটা কি আরবি। তো আমরা যদি এতগুলো ভাষা জানার মতো দক্ষতা রাখতে পারি, কোরআনের ভাষা আরবি শিখতে পারবো না ভাই? কারা কারা বিসিএস কোচিং করছেন হাত তুলেন দেখি। আপনি করছেন বিসিএস কোচিং? বোঝে নাই মনে হয়, এমনি হাত তুলছে আর কি। আচ্ছা, বিসিএস কোচিং কারা কারা করছেন হাত তুলেন দেখি, কেউ করছেন না? এই তো এক ভাই আছে, দুই ভাই আছে। মাস্টার্সে কারা কারা পড়ছেন হাত তুলেন দেখি, তো মাশাআল্লাহ। আইএলটিএস করেছেন কারা কারা, আইএলটিএস করেছেন কারা কারা ইংরেজিতে? আচ্ছা, কম্পিউটারের উপর কোর্স করেছেন কারা, তিন মাস চার মাস, মাশাআল্লাহ। তো যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন কারা কারা? এই যে কোর্সগুলো আপনি করেছেন ছয় মাস, এক বছর, দুই বছর, এগুলোর জন্য আপনি মেহনত করেন নাই? কথা বলেন, সকালবেলা ভোরবেলা উঠেছেন ঘুম থেকে, খেয়ে না খেয়ে পড়তে বসেছেন, আবার ইউনিভার্সিটি গিয়েছেন, আবার ক্লাস করেছেন, আবার দুপুরে খেয়ে না খেয়ে পড়তে বসেছেন, রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছেন, এগুলো করেন নাই? এখন আল্লাহ পাকের নাজিল করা কিতাব আল কোরআন, এইটা শেখার জন্যে একটা বছর আরবি শিখতে পারবেন না ভাই? কথা বলেন, আরে নিয়াত তো করেন। আল্লাহ পাকের রহমত এত বেশি, আল্লাহ পাকের রহমত এত বেশি, বান্দা যখন কোনো ভালো কাজে নিয়াত করে সাথে সাথে নেকি লিখে দেয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের ঘরে সাউন্ড নাই কেন? এখন তো কনসার্ট হলে চিল্লাচিল্লি করতে নাকি? হ্যাঁ, কনসার্ট মানেই তো মাদকতা, দেখো না। এখন নিজে মাদক খেয়ে স্টেজে উঠবে আর বলবে মাদক বিরোধী কনসার্ট, রাগ করলেন নাকি? বাস্তবতা না, নিজে মাদক খেয়ে স্টেজে উঠে ওইটা বলে মাদক, মাদক বিরোধী কনসার্টের আয়োজন করছে। আমি আপনাদেরকে একটু পরে কোরআন সুন্নাহ থেকে বলছি যে আসলে মানুষের পরিবর্তন আসলে সম্ভব কিভাবে, এইসব বোগাস শোডাউন দিয়ে সম্ভব নাকি কোরআন সুন্নাহ দিয়ে সম্ভব? তো এই যে ভাইরা যারা ছয় মাস, এক বছর, দুই বছর কোর্স করছেন, পড়াশোনা করছেন, আল্লাহর কালাম শেখার জন্য কোরআনের ভাষাটা শিখতে পারবেন কি না একটু নিয়াত করেন আমার সাথে, আগামী রমজান আসার আগেই আল কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। একদম মদ মাখরাজ তাজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? মাত্র তিন মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে, মাত্র কয় মাস? তিন মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে, এটা সম্ভব। আর যদি আপনি দুই বছর, আড়াই বছর, তিন বছর সময় দেন আরবি ভাষার পিছনে, ব্যাকরণের পিছনে, ইনশাআল্লাহ তাহলে আপনি কোরআনের অর্থও করতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন পড়বেন, অর্থটাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বহুদিন নামাজ পড়েছি,
নামাজে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করি, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করি, আমাকে একটু বলেন তো সততার সাথে কয়দিন আপনার চোখ দিয়ে পানি পড়েছে বলেন? দশ দিন কান্নাকাটি করেছেন কারাগার, একদিন অন্তত একদিন কোরআন শুনে কান্নাকাটি করেছেন কারাগার, আলহামদুলিল্লাহ হাত নামা। দেখেন আমরা কোরআন পড়েও কেন চোখ দিয়ে পানি বের হয় না, কারণ কোরআনের যে অর্থ, যে মানে ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন এবং কোরআনের যে ভিতরের অন্তর্নিহিত নিগুড় একটা রহস্য, এইটা আমাদের কলিজার মধ্যে পতিত হয় না। কেন হয় না? কারণ আমি তো ভাষাটা জানি না, আমি তো ভাষা জানি না। আপনার সন্তান বা বাবা মা অসুস্থ মনে করেন, কথার কথা আল্লাহ না করুক, তো এখন আপনি অজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দান করো, বলে আমিন। এই কথাটা বলার সময় কি আপনার মনের মধ্যে কোনো আবেগ কাজ করে কি করে না? করে না। চোখ দিয়ে কখনো কখনো পানি বের হয় কি হয় না? অনেকের মা মারা গেছেন, বাবা মারা গেছেন না, তার কবরের সামনে গিয়ে দাঁড়ান, হাত তুলে দোয়া করেন, আপনার মন থেকে কি একটা ফিলিংস আসে কি আসে না? চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? তাহলে আল্লাহ পাকের কালাম কোরআন পড়ে কেন আমাদের চোখ দিয়ে পানি ঝরছে না? উত্তর কি? উত্তর হচ্ছে কোরআন পড়ে বোঝার মতো আবেগ আপনার অন্তরে তৈরি হচ্ছে না। এখন কেন তৈরি হচ্ছে না? উত্তর কি? কারণ আপনি আমি সেই ভাষাটা বুঝি না। কথা কি বুঝতে পারছেন যুবক ভাই? লেকচারগুলো আমার মূলত যুবকদের জন্যই, কারণ বৃদ্ধদেরকে দিয়ে খুব বেশি খেদমত আর হবে না মনে হচ্ছে। হবে? হ্যাঁ, আন্ডারস্টিমেট করি নাই। সমাজ পরিবর্তন হয়েছে প্রত্যেক যুগে যুগে যুবকদের হাতে। কাদের হাতে? আর বয়স্ক যারা থাকেন তারা যদি বুদ্ধিমান হন, যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আর এখন দেখা যাচ্ছে যৌবনে যে যত বেশি শয়তান ছিল, বার্ধক্যে আরো বড় শয়তান হচ্ছে। কিন্তু যৌবনকালে যে যত বড় যে লেভেলের শয়তান ছিল, বার্ধক্যে আরো বড় লেভেলের শয়তান হচ্ছে। একদম মনে করেন যে বয়স হয়ে গেছে 50-60, তারপরে দুনিয়ার মোহ নেশা যাচ্ছে না, আরো কিভাবে 10টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট আছে আরো কিভাবে আরো একটা হবে, হ্যাঁ 10 বিঘা জমি আছে আরো কেমনে 5 বিঘা হবে, এই ব্যবসার এই অবস্থা আরো কেমনে বেশি হয়, সারাদিন দুনিয়া 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 নিয়ে। দুনিয়াদার ব্যক্তিদের হাতে কি সমাজ ইসলামিক বিপ্লব হয়? দুনিয়াদার মানুষদের হাত দিয়ে কি ইসলামের বিপ্লব হয়েছে? নাকি আল্লাহ এবং তার রসুলের প্রেমে বা ইশকে পাগল এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয়? কোনটা বলেন তো? যারা আল্লাহ এবং তার রসুল এবং তার দিনকে মহব্বত করে এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয় না? যুবকদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে এবং এই বাংলার ভবিষ্যৎও তাদের হাতেই আছে। এই বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে? ইয়াংদের হাতেই। যে যেখানে থাকো না কেন, প্রশাসনে হোক, রাজনীতির মধ্যে হোক, অর্থনীতির মধ্যে হোক, মেডিকেল সেক্টরে হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক, বেসরকারি চাকরি হোক, হ্যাঁ আলেম ওলামার ওলামা একরামদের সেক্টরে হোক, মসজিদে হোক, মিম্বরে হোক, যুবকরা যে যেখানেই যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলবেন ইনশাআল্লাহ। এই কাজটা যদি করতে পারেন সত্যিকার অর্থে দেখবেন বাংলার মাটিতে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসি মূল কথায়। এতক্ষণ যে কথাগুলো বললাম ওই মোবাইল ফোন থেকে শুরু করে আপনাদের হাতে ধরিয়ে দিলাম, এখন থেকে আর কোলা আল কোরআন। স্মার্টফোনের সময় কম, কোরআনের সময় বেশি, রাজি আছে কিনা? স্মার্টফোনের সময় কম, কোরআনের সময় বেশি, রাজি আছেন কিনা? আল্লাহ তৌফিক দান করুন। এবার আসেন আজকের আলোচনার সংক্ষিপ্ত করে দিব আলোচনা। বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আল্লাহ পাক আমাদেরকে আলোচনাটা সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করুন। আমি আজকে আপনাদেরকে 10টা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট ভাই? টাইটেলটা এভাবে দিবেন, সমাজ পরিবর্তনের জন্যে তাসকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব। কথা বলেন আমার সাথে, সমাজ পরিবর্তনের জন্যে তাসকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব। সমাজ পরিবর্তন হোক আপনি চান কি না? নাকি যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি সন্তুষ্ট? সমাজের মধ্যে সুদ আছে আপনি সন্তুষ্ট? সমাজে মেয়েরা বেপর্দায় চলাফেরা করছে আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু মানুষ আছে বেনামাজি ঘুরে বেড়ায় আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু যুবক ছেলে পেলে মাদকদ্রব্য সেবন করে আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু মেয়ের ইজ্জত হানি হচ্ছে, ইফটিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে
আপনি কি সন্তুষ্ট? সমাজে অনেক মানুষ দুর্নীতি করছে, আপনি কি সন্তুষ্ট? সবচেয়ে বড় কথা, সমাজে আল্লাহ এবং তার রাসূলের যে ঐশী বিধান এটা প্রতিষ্ঠিত নাই, এতে কি আপনি সন্তুষ্ট? এখন আপনি কি চান যে এই সমাজটা আলোকিত হোক, না কোরআন এবং সুন্নার আলো সমাজে ছড়িয়ে পড়ুক, এটা কি আপনি চান? এটা আমাদের প্রথম প্রশ্ন, আমরা চাই কি না, আমরা কি চাই? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নার মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি এই পুরো জিনিসটা থেকে 10টা মৌলিক পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই। আমরা যদি সামাজিক পরিবর্তন চাই, সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাসকিয়া বা আত্মশুদ্ধি। এই তাসকিয়া মানে কি ভাই? আমার সাথে কথা বলবেন, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি, নিজের পরিশুদ্ধি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন নিজে আমল করতেন না? এমন মানুষ ছিলেন না? নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন, কোনটা বলেন তো? নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। নবীজি নামাজ পড়তেন কয় ওয়াক্ত জানেন? আট ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা তো নতুন শুনলেন মনে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ তো তিনি পড়তেনই, তার পাশাপাশি পড়তেন তাহাজ্জুদ। পাঁচ আর আগে কত হলো? ছয়। এরপরে পড়তেন ইশরাকের নামাজ, কত হলো? সাত। এরপরে পড়তেন চাষ্টের নামাজ, সলাতুল দোহা, কত হলো? যে মানুষটার আগের কোনো গোনা নাই, পরেও কোনো গোনা নাই, যে মানুষটা পবিত্র, যার আমল নামায় কোনো গোনাই নাই, যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য, সেই মানুষ নিজে অন্যকে বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নিজে পড়ছেন আট ওয়াক্ত। তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম, সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, অন্যের চাইতে বেশি আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাসকিয়া মানে হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল বলি নাউজুবিল্লাহ। আত্মশুদ্ধি মানে আত্মার পরিশুদ্ধি। এখানে একটু বোঝেন আমার সাথে, আমরা নামাজ পড়ি, ফিজিক্যাল ভূমিকা এখানে আছে কিনা? নামাজে ফিজিক্যাল ভূমিকা আছে কিনা? এই যে নামাজে বাহ্যিক শারীরিক কিছু কার্যকলাপ আছে কিনা? কিন্তু এই নামাজটাই যদি আমি মনের মধ্যে রিয়া নিয়ে পড়ি, নামাজ কবুল হবে কিনা? কথা বলেন। আচ্ছা, তার মানে নামাজ পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে। আপনি এখন যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, সওম রাখছেন, সব কি শারীরিক ইবাদত না? শারীরিক আর্থিক ইবাদত না? হজ করছেন, উমরা করছেন, সব শারীরিক ফিজিক্যাল ইবাদত, কিন্তু মনের মধ্যে আছে অহংকার, মনে আছে রিয়া, মনে আছে কুফুরি, মনে আছে নেফাক, এখন ইবাদত কবুল হবে কিনা? তার মানে বাহ্যিক ইবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের ইবাদত কবুল হচ্ছে না? হচ্ছে না। একজন ব্যক্তি ইসলামের সব মানে ভেতরে মুনাফিকি, এই নফসের এই দোষের কারণে তার কি এই ঈমান কোনো কাজে দিবে কিনা? মনে করেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো একজন মানুষ, যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুখে স্বীকার করেছে কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই, ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে, গাদ্দারি করে। মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই যে স্বীকৃতি, এটা কাজে আসবে কি আসবে না? আসবে, আসবে না। মনে করেন আপনি খুব আমল করছেন মাশাআল্লাহ, কিন্তু আকিদার মধ্যে খুব গলত আকিদা আছে, আকিদার মধ্যে গলত আকিদা আছে। যেমন একটা গলত আকিদা হচ্ছে, আপনি মনে করেন যে ইসলামের কিছু অংশ মানলেই হয়, কিছু অংশ না মানলেও চলে, ইসলামের বিধান ওই যুগে চলতো এই যুগে চলে না, ইসলামের কিছু বিধান আছে যেগুলো এখন পালন করা যায় না, আগে যেত, আকিদায় গলত। কেউ যদি মনে করে যে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাব, কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফতগুলো এগুলা মানার দরকার নাই, শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয়, মানে এরকম অনেক গলত আকিদা আছে, কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায়। তো এখন ইবাদতের আমল সে করছে ঠিকই, কিন্তু আকিদার মধ্যে গলত বিশ্বাস আছে, এখন তার ইবাদত কবুল হবে কিনা? কথা বলেন, হবে না।
একজন ব্যক্তি মনে করে সুন্নতের উপর আমল করছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং তার অবমাননায় তার অন্তর কলিজা কাঁপে না। কথা বুঝতে পারছেন কি? সুন্নার উপর আমল করছে ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা তার ভিতরে নাই। ইবাদত কবুল কতটুকু হবে চিন্তা করেন। এই যে ভিতরের বিষয়গুলা, অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়, ভিতরের আকীদা, ভিতরের মহব্বত, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি একটা এহসান, মনটাকে রিয়ামুক্ত করা, অহংকার মুক্ত করা, হ্যাঁ, অন্যের প্রতি বিদ্বেষ মুক্ত করা, তারপরে কুফর নেফাক এগুলো মুক্ত করা, এই যে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়গুলোই এই তাসকিয়া বা আত্মশুদ্ধির মৌলিক বিষয়। আমার কথা কি বুঝতে পারছেন? এখন কিভাবে এটাকে পরিশুদ্ধ করব? বিশ্বাস করেন, ভিতরটা যদি পবিত্র থাকে, বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ভিতরের বিষয় যদি পবিত্র থাকে, বাহিরের আমল যদি কমও হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যান। বিশ্বাস করছেন না? এক ব্যক্তির কথা শোনাই তাহলে বুঝবেন। এক ব্যক্তি বনু ইসরাইলের, সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হাদিস আপনারা জানেন, ওলামায়ে কেরাম যারা আছে। এখন সন্তানরা তাই করেছিল, আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিলা। সে বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। ওয়া আনতা আ'লামু মিন্নি, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। তো আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু বলা মনে হচ্ছে কুফরি, কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না, তাই সন্তানদেরকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস। আল্লাহ পাক বলছেন কেন করেছো? সে বলছে তোমার ভয়ে, আল্লাহ তোমার ভয়ে করেছে। আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়েই করে থাকো, আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, যাও। সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে। তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা কিন্তু কুফরি আকীদা। তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন। কেন? সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি, আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি কিনা। এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুণাটা মাফ করে দেন। আমার কথা মানে বুঝতে পারছেন? মানে ভিতর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে, তাসকিয়া ঠিক থাকে, আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবো। খুশি হন নাই? তা একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি। এক নম্বর, তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। কি বললাম ভাই? নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির আপাতত বাদ দিবেন। আজকে থেকে আগে ফিকির হবে কাকে নিয়ে? নিজেকে নিয়ে। আমি দলিল দিচ্ছি, এমনি কথা বলছি না। আল্লাহ পাক বলছে সূরা মায়েদা আয়াত নাম্বার 105, সূরা মায়েদা আয়াত নাম্বার 105 আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, হে তোমরা যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, আগে তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও। কি বলছেন আল্লাহ পাক? নিজেরা নিজেদের নফসের খবর নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই, আগে নিজের খবর নাও, নিজের নফসের খবর। তাহলে প্রথম কাজ কি ভাই? আমার সাথে বলেন। এবার নিজের নফসের একটু খবর নেই ভাই, আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে 20 বছর ক্রস করেছে, হাত তোলেন, হাত না মানে। এবার কার কার বয়স 30 বছর ক্রস করেছে, কার কার বয়স 40-50 ক্রস করেছে? আচ্ছা এবার হাত না মান। এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনুন। জানতান ভাই ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আসছিল, আইসা আমার এই কথাটা বইলা গেছে। কি বলছে? এই যে 30 বছর 20 বছর 40-50 বছর আপনার জীবন থেকে চলে গেছে, একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নেবেন সেটা বলছে। চিন্তা করবেন যে এই 40-30 বছরে আপনি 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা। মন খারাপ করলেন? আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয়।
চিন্তা করবেন, 30টা রোজা যে আমার জীবনে চলে গেল, আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি না চিন্তা করবেন। এই 30 বছরে আপনি বেশি না ভাই 30টা সূরা পড়েছেন কিনা, 30 দিন কুরআন নিয়ে বসেছেন কিনা, 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা, 30টা আয়াত, মাত্র 30টা আয়াত, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা, মাত্র 30টা। চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30টা হাদিস নবীজির পড়েছিলেন কিনা সারা দিন, 30 দিন দান সৎকা করেছেন কিনা, মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা, একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা, মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা, দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা, একটা বই লিখেছিলেন কিনা, একটা লেকচার দিয়েছিলেন কিনা, মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা, একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা, মিসকিনকে খাইয়েছিলেন কিনা, এতিমখানায় 30টা টাকা দান করেছিলেন কিনা, মসজিদ মাদ্রাসায় দিনের খেদমতের জন্য কিছু করেছিলেন কিনা, এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে? আমি জানি হয়তোবা, আল্লাহ না করুক, কিন্তু হয়তোবা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না। এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন? এই মানুষগুলোকে দিয়ে, এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে? আপনার তাই মনে হয়? দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই, যে আমরা জীবন পেয়েছি একটা, কয়টা ভাই? এরপর কোনো চান্স আসবে না, কথা সত্য না? এবং আমরা থাকতে চাই জান্নাতে, কোথায়? আমরা কোথায় যেতে চাই ভাই? এবার একটু আমার সাথে বলেন দেখি, সত্যি কি আপনার মনে হয়? সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা, এতে আমরা জান্নাতে যাব? অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন, তা আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? ছেলে পেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, ছেলে পেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে, ছেলে পেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায়, ছেলে পেলে মেয়েদের সাথে ওপেন জানা করছে, মেয়েরাও জানা করছে, কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন, সে চাচ্ছে যেন তার সাথে জানা করা হোক, চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মেয়েরা পর্দা করছে না, মা পর্দা করছে না, বোন পর্দা করছে না, স্ত্রী পর্দা করছে না, দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে, হারামের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে। সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো? অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্যে, এই দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত হাত দিয়েছেন, মৌতের পর হয় জান্নাত না হলে জান্নাত, আর কোনো বিকল্প অপশন নাই। তাহলে ভাই আত্মশুদ্ধির দরকার নাই? তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে, আমিও করবো ইনশাল্লাহ, আপনিও করেন, আমি নিজেও করবো ইনশাল্লাহ, আপনিও করবেন, যে এই 30-40 বছরে আমরা করলামটা কি, পারা যাবে ইনশাল্লাহ ভাই? এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায়, কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলোকে দিয়ে সমাজ সংস্কার হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। কি যুব ভাইরা, হবে না ইনশাল্লাহ? আল্লাহ বা কবুল করুন, বলি আমিন। এক নাম্বার, নিজের চরকায় তেল দেওয়া, অন্যের কথা পরে, কে কি করে, নামাজ পড়ে কি না, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করা যায়, সব বাদ, আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, বাস। এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে এই ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে, কালকের অপেক্ষা করব না, ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে, আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাল্লাহ, রাজি আছি? সুন্দর মতো ওযু করবো ইনশাল্লাহ, ওযু করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বো ইনশাল্লাহ, পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব, দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করো, কি আমিন বলেন? আরে আজিব এলাকায় আসলাম রে ভাই, আপনাদের কোনো জাজবা নাই নাকি, চেতনা নাই নাকি? আমিন বলেন, আল্লাহ মাফ করে দেখ। এখন তো দোয়া কবুলের সময়, এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাল্লাহ, বিশ্বাস করছেন না? আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও, সাবাস। আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ যেসব মেয়ে দিনী বন্ধের বিয়ে শাদী হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ পাক যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করো। সামনে হজের মৌসুম আসতেছে, অনেকে হজে যাবে ইনশাল্লাহ, আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে
বাংলার জমিনে দিন কায়েমের জন্য কবুল করে দেন। আমিন। ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায় দেন। আমিন। দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন। আমিন। দলে দলে বিভক্তি শুনলে আমার গা জ্বলা শুরু করে, এই জন্য অনেকে আমাকে একটু রাগ করেন, আমার সাথে এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না, আমি অমুক দল করি, আমি তমুক দল করি। দলে দলে তা বিভক্ত করে উম্মাটাকে বিভক্ত করে রেখে দিয়েছে নাকি, হাজার হাজার ফেরকায় বিভক্ত করে রেখে দিয়েছে, কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই, কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক, কিন্তু আদতে সেটা নাই, মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে পারে। বিভক্তিগুলো খুব ভালো জিনিস। হ্যাঁ, আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন, ইটস ওকে, এটা মানুষ করতে পারে, তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে? সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না? হ্যাঁ, আমিও মাশাআল্লাহ দিনের কাজ করছি, ওই ভাইও করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তার দ্বারা কিছু খেদমত হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, তার দ্বারা হচ্ছে, ইনশাআল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন সব, আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন বলি আমিন। দোয়া করা যায় না? আল্লাহ আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হইতে হবে, যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে। নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন, পড়াশোনা করেন, কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বলা আছে, কয়টা ভাই? তালুতের কথা মনে আছে? তালুত, তালুত আর জালুত সুরা কোন সুরে আছে বলেন, কেউ বলতে পারবে? এই যুবক ছেলেটা বলো কোন সুরে আছে? মাশাআল্লাহ, সুরা বাকারায়। বনু, শোনেন, বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের পরের নবীকে বলছেন, ওই নবীর নাম ইউসা বিন নুন, যে হে নবী আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। কি করতে চাই? এই শব্দ তো কোরআনে নাই, আছে না? নাই এই শব্দ বললে তো কিছু মানুষ খারাজি ফতোয়া মারা শুরু করে, বড় মুশকিল আছে এদেরকে নিয়ে। আমি আশ্চর্য একটা জিনিস, এবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে? এবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে? পশ্চিমের টাকা খেয়ে। হ্যাঁ, পশ্চিমারা যা বোঝায় তাই বুঝতে হবে, ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবে না আমরা দিব? সুবহানাল্লাহ, ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল? আমাদের বাপদাদা সন্ত্রাসী ছিল বলেন তো? জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয়? এই যে 1971-এ আমাদের সাথে জুলুম হয় নাই, তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই, তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল? প্যালেস্টাইনের ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিছায় ফেলা হচ্ছে, আগে রমজান মাসে দেখলেন কি হলো, রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি পেটা করে মসজিদ থেকে বের করে দিল। আল আকসা মসজিদ ওর বাপের মুসলমানদের, এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে ওরা সন্ত্রাসী হয়ে গেছে, আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক, এই সংজ্ঞা শিখায় আমাদেরকে। যাই হোক, বাদ দেন, ওইদিকে না যাই, ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো, কি বলে এটাকে, আউটবাস্ট হয়ে যায় আর কি, মানে ভিতরের ক্রোধটাকে দমায় রাখতে পারি না, মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না, কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয়, কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নিন, এরপরে ইসলামের এগেনস্টে যা করার করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ। কার দ্বারা করবেন, কিভাবে করবেন, আল্লাহু আ'লাম বিসওয়াব, আমরা জানি না। এখন তালুত, তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন, ইউসা বিন নুনকে বনু ইসরাইল বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই, আমাদের জন্য নেতা দাও একটা। তখন ইউসা বিন নুন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা, তোমাদেরকে চিনি ভালো করে, আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি। তখন বনু ইসরাইল বলছে না আমরা এটা করবো না, কেন করবো, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আছে না সুরা বাকারায়, আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছিয়ে পড়ব। তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন, কাকে? তালুত। আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি, কয়টা ভাই?
তার মানে নেতৃত্বের স্পেশাল গুণাবলী কয়টা? একটা হচ্ছে জিসমান, তালুদকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। আর এখন বহু নেতা সমাজে দেখা যায় হাঁটতেই পারে না, নেতা হওয়ার আগে আগে ফিজিক্যাল স্ট্রং হতো, তাই না ভাই? ফিজিক্যাল স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে? ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত। সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল, কে? কার কথা বলছি? যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন, ওমর ইবনে খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল না, ফিজিক্যাল স্ট্রেংথ ছিল, কেমনটা স্ট্যামিনার কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল? উসমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা কি দুর্বল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল ছিলেন? 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল, কতজন ভাই? আল্লাহু আকবার, 40 জন পুরুষের শক্তি কার গায়ে ছিল? তারপরে তিনি কারো কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না, কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন। শুধু একটা যুদ্ধে তিনি 3 নিক্ষেপ করেছিলেন, ওই 3 এক কাফের গলার পাশ দিয়ে চলে গেছে, ওতেই তার মৃত্যু হয়ে গেছে, ওতেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত, আল্লাহপাক তাকেও পাকড়াও করতেন, আজাব দিতেন। নবীজি না বললেও আল্লাহপাক তাকে পাকড়াও করতেন। যাই হোক, তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব, সেটা কি? জিসমান, শারীরিক শক্তি। তার মানে এখন যারা এটা হতে চান, আগে ফিজিক্যালি স্ট্রং হবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, হালাল টাকায়, হারাম টাকায় না, জিম টিম করবেন, হ্যাঁ, বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন, রেসলিং টেসলিং খেলবেন, হ্যাঁ, কুস্তি টুস্তি করবেন, মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো করো তো ভালো টিকটক চালানোর চাইতে। সকালে উঠে যদি আমরা একটু গ্রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি, মাই মাঠে ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন, একটু জিম করেন, কাজটা ভালো না? এটা ওই টিকটক টিকটক আছে ভালো না, বসে বসে ফেসবুক উতানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না? এই জন্যে বলি এগুলোও ভালো, এগুলো করেন, তা ওইগুলোতে যান। এটা হলো 1 নম্বর জিসমান, মানে ফিজিক্যাল স্ট্রেংথ। 2 নম্বর ইলমান, জ্ঞান। কী লাগে ভাই? তাহলে 2টা, একটা জিসম, একটা ইলম। এখন আমাদের এই 2টা না থাকলেও চলে, খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না ভাই? এই 2টার একটা না থাকলেও চল। আল্লাহবাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহবাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে। বলি আমিন। দোয়া করতে সমস্যা আছে? যাকেই নিয়ে আসুক, সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয়, তার মধ্যে জ্ঞান থাকে, সে ইসলাম প্রতিষ্ঠা করে, আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, আমরা দোয়া করবো আল্লাহবাক তাকে দীর্ঘ নয় ঘায়ের দ্বারাজ করবো, আমিন। আর যদি দেখি যে কোনো নেতাই নেই, তখন নেতা হতে হবে, কি হতে হবে? আল্লাহবাক তৌফিক এনায়েত করুন, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। তাজকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস, আর এই তাজকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায় আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, বাস নিজেকে নিয়ে ভাবুন, নিজের কবরকে নিয়ে ভাবুন, আপনার আমল নামা নিয়ে ভাবুন, এই বিগত জিন্দগিতে কি করেছি এটা ভাবেন, সামনের জীবনে কি করতে পারি এটা ভাবুন। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না, আমার জীবনে ভালো কাজ খুব কম আছে, আপনার ভাই বলে গিয়েছিল, আমি মিলিয়েছি খাতা কলম নিয়ে, দেখলাম ভালো কাজ খুব বেশি নাই। এখন কি করতে হবে আপনাকে? প্রথম কাজ আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, এটা বায়াত করাচ্ছি, বায়াত বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমরা বিগত জীবনে যে পাপগুলোই করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, এবং আগামী পুরো জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান, পারা যাবে ইনশাআল্লাহ। এখন থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, রাজি আছি? সম্ভব বলে জামাতে পড়বো, যদি জামাত কোনো কারণে পড়া পসিবল না হয়, অন্তত পক্ষে বাসায় পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 টাকা 10 টাকা হলেও দান খয়রাত করবো ইনশাআল্লাহ, প্রতিদিন একজনকে হলেও দাওয়াত দিব ইনশাআল্লাহ, প্রতিদিন একটা করে ভালো কাজের আদেশ করবো ইনশাআল্লাহ, একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো ইনশাআল্লাহ, প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ, এক পৃষ্ঠা হলেও হাদিস পড়বো ইনশাআল্লাহ, এক পৃষ্ঠা হলেও ইসলামিক কোনো বই পড়বো ইনশাআল্লাহ, আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলিট করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? যত রকম আজে মাঝে কাজ, আড্ডা মারা, এই পর্ন দেখা, হ্যাঁ,
আপনার মাদক দ্রব্যের আসর, খারাপ ফ্রেন্ড সার্কেল, গুন্ডামি মাস্তানি সব থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আগে নাম্বার ডিলেট করেন, এটা প্রথম কাজ। এই ফিতনা থাকলে সমস্যা, এটা কেমন ফিতনা আপনাকে বলাই, আমি বুঝাই, শুনেন শুনেন শুনেন, এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে, বৈধ অবস্থাতেও করতে পারে। অতএব খুব সাবধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন। নবীজি বলেছেন, আমি, শুনেন ভাই, আমি পুরুষদের জন্যে নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। ব্যাস, এখন কি করবেন? কলেজের সামনে দাঁড়া থাকবেন? আমি পুরুষদের জন্যে নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন, কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন ভালো কাজে, এবং দিনই কাজে মেহনত সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন, সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন, একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি, একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শোনেন, যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জন্যে যোগ, আমার জন্য উপযুক্ত যে আমার জীবনে আসলে দুনিয়া আখেরাত দুটোই সুন্দর হয়ে যাবে, আল্লাহ এমন কোন মানে মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করো। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায়, যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, ব্যাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দেবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না, স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে, এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবিদের যুগ নয়, এটা কাদের যুগ নয়? আপনিও সাহাবি নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবি নয়, আপনিও সাহাবি নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে, অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন, কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। এগুলো গোল্ডেন নসিহত, এগুলো ওঠেন বসেন করে আপনি শুনতে পারবেন না, এগুলো লাভ ঝাপ মার্শাল আর্ট জিকির হয়, মার্শাল আর্ট স্টেজের মাঠে কুম্ফু কেরাত খেলা হয়, সুবহানাল্লাহ, কি যে হয়, কত কি যে হয়, কতগুলোকে দেখেছি আমি ওয়াজ মাহফিলের এই সিজনে বাস ধরেও ঝোলাঝুলি শুরু করছে, জানি না এগুলা কোথায় পাইছে, আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাব্বুল্লাহ। এটা এটা কেন আমি বলি, সম্ভবত এখানে জিনের আসর হয়, কিসের হয়, সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে, আপনি জানেন কি না, মানুষের উপর ভর করে, কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে, আর মেয়েদের উপর বেশি ভর করে, যারা বেপর্দায় বাইরে যায় এইসব মেয়ের উপর জিন বেশি ভয় ভর করে। তো এগুলো থেকে বাঁচার জন্যে দৈনন্দিন জিকির আজগার করতে হয়, সকাল সন্ধ্যায় অনেক জিকির আজগার, মাসনুন দোয়া কালাম আছে, এগুলো করতে হয়। যেমন আয়াতুল কুরসি, জানা আছে তো আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাআল্লাহ। সূরা ফালাক না সেখলাস, জানা আছে তো, সকাল সন্ধ্যায় তিনবার করে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের দুই আয়াত, জানা আছে, রাত্রেবেলা একবার, প্রেসক্রিপশন দিচ্ছি, এগুলো বিনা হাদিয়াতে প্রেসক্রিপশন দিচ্ছি, এগুলো কবিরাজের কাছে নিতে গেলে ও তো হাতিয়ে নিবে, আর ডাক্তারের কাছে গেলে বলবে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে, মানে ঘুমের একটা ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। কিন্তু সব রোগের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না, রুকিয়া, বদনজর, জাদুগ্রস্ততা, সেহের, এগুলোর ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না, এগুলোর ট্রিটমেন্ট কোরআন করবে, হাদিস করবে, দোয়া কালাম করবে। ট্রিটমেন্ট কি, আগে আপনাকে পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, অজু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে, পর্দা মেনে চলতে হবে, কোরআন তেলাওয়াত করবেন, স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস,
আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের দুই আয়াত, সূরা হাসরের শেষের তিন আয়াত। আর একটা বড় অস্ত্র বলে দেই, এটা পড়লে শয়তান বাপ বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালও যদি আসে সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ। বলে দিব সূরা কাহফ এর প্রথম দশ আয়াত। সূরা কাহফের যত বড় জিন শয়তান হোক না কেন, ইবলিসের বাপও যদি আসে সূরা কাহফের দশ আয়াত পড়বেন সে দূরে চলে যাবে। বিশ্বাস করছেন না? ইভেন এই যে করোনা ভাইরাস চলেছিল না মাঝখানে, ওই সময় কিন্তু আমরা দেশে সফর করেছি, লক্ষ লক্ষ বলবো না বেশি হয়ে যাবে, হাজার হাজার মানুষের সাথে মোসাফাও করেছে। এই যে এখানে আসলাম, অনেকে মোসাফা করলেন, যাওয়ার সময় করবেন, করবেন কি না? এই যে বললো যে হাত মিলানো যাবে না, বললো না কয়দিন আগে? সবার মুখে পট্টি থাকবে, হাত মিলানো যাবে না, তাই না? করোনার সময় আমরা এভাবে করেছি, একদিনও জ্বর হয়নি আলহামদুলিল্লাহ, কিছু করেছি আর করি নাই, প্রতিদিন সূরা কাহফের দশ আয়াত পড়েছি। নিজের কথা বললাম, এরকম কাজ হয় তো? প্রতিদিন সূরা কাহফের দশ আয়াত পড়েছি। আমি বলছি না এটাই পড়েন, এটাই পড়া সুন্নত, এটা বলছি নাই, ব্যক্তিগতভাবে এটার উপর আমল করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করেছে। অনেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন রাত্রেবেলা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার বদলতে রিজিক বাড়ে, রিজিক প্রশস্ত হয়। অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, রিজিক প্রশস্ত হয়। অনেকে চাষ্টের নামাজ পড়েন, ওই যে দু রাকাত সালাত দুহা আদায় করেন, এর বদৌলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয়। অনেকে অজু অবস্থায় থাকেন, রিজিক প্রশস্ত হয়। এক এক মানুষকে আল্লাহ এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিল মকসুদে পৌঁছায় দেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এটা একটা অস্ত্র, আল্লাহ পাক আপনাদের সবাইকে সূরা কাহফের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই, শেষ করতে হবে, লম্বা করবো না, আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। এক নাম্বার কি কাজ আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই? নিজের চরকায়, মানে নিজের নফসের খবর নিব, অন্যের কথা পড়ে আগে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, নিজে রোজা রাখবো, নিজে যাকাত দিব, নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো ইনশাআল্লাহ। এটা এক নাম্বার। দুই নাম্বার, তাজকিয়া অর্জনের দুই নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা। কি বললাম বলেন? কেন বললাম? কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের মূর্খতা এবং অনইসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব। তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম, নিজে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার আছে কার কার, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই তো আছে। পরিবার মানে কি? স্ত্রী সন্তান কার কার আছে, হাত তুলেন। আচ্ছা, হাত নামা। দেখেন বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না, মাকে আপনি শাসন করতে পারবেন না, তাকে আপনি নসিহত করতে পারবেন, দাওয়াত দিতে পারবেন। আর আপনার আন্ডারে যারা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত, আপনার কাছের, এদের উপর আপনি শাসন চালাতে পারবেন। অতএব যাদের পরিবার আছে, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। একটু বসেন ভাই, বিশৃঙ্খলা করেন না, আমরা গুটিয়ে নিচ্ছি, এখনই গুটিয়ে নিচ্ছি, আর কিছু প্রশ্ন আছে দিয়ে শেষ করবো। তিন নাম্বার কাজ, আমার সাথে মনোযোগ দেন ভাই, তিন নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আমার সাথে একটু ওয়াদা করেন তো ভাই, ডেইলি কমপক্ষে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ, পারা যাবে? সবার বাসায় কোরআন আছে তো নাকি? কোরআন পড়তে পারি তো নাকি? যারা পারি না, আজকে নিয়াত করবো, মসজিদের হুজুর আছে, ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষক আছেন, গিয়ে আপনি কোরআন পড়া শিখবেন ইনশাল্লাহ, পড়া যাবে ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াত করা না শিখেন, আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করা না শিখে মৃত্যুবরণ করেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করুন। কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? আমাদের জন্য, গরু ছাগলের জন্য? কাদের জন্য? মানুষের জন্য না গরু ছাগলের জন্য? গরু ছাগলের হিসেব আছে? কার কার হিসেব হবে? মানুষ আর জিন। মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, কবরে যেতে হবে আমাদেরকে, পুলসিরাত আমাদেরকে পার হতে হবে, কোরআন মানতে হবে আমাদেরকে। সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করা না শিখি ভাই, হবে বিষয়টা? হবে? আল্লাহ পাক আমরা সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। এখানে আমি অনেক বেশি জোর দিই, কারণ কি জানেন, কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই আপনার মনে ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনশাআল্লাহ, কিন্তু এই অবস্থায় পারবেন না। এই অবস্থায় একটা দাবরানি খেলে উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করবে,
এখন পারবেন না, এখন বলতে পারবেন হ্যাঁ নারায় তাকবীর আল্লাহু আকবার চলো রে বাস। যখন মাঠে নামবেন ওই দিক থেকে যখন কাউন্টার অ্যাটাক আসবে দেখবেন নাই আপনি শেষ। অতএব কোরআনের চর্চা তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। তিন নম্বর, চার নম্বর ভাই, দৈনন্দিন জিকির আজগারগুলো ছাড়বো না ইনশাআল্লাহ। দৈনন্দিন জিকির আজগার ছাড়বো না। কেমন? দৈনন্দিন 100 বার বলবো সুবহানাল্লাহ, পারা যাবে? 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে ইনশাআল্লাহ। দৈনন্দিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, পারবো তো ইনশাআল্লাহ। দৈনন্দিন কমপক্ষে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাআল্লাহ, পারবো? দৈনন্দিন পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? দৈনন্দিন পড়বো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবো? ডেইলি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যাবে? দৈনন্দিন পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, পারা যাবে ইনশাআল্লাহ? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই যে দরুদ, এই যে জিকির আজগারগুলো আছে এইগুলো প্রতিদিন একটা প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে। এটা জিকির করলে কী লাভ হয় আপনাকে একটু বলে দেই। জিকির করলে আল্লাহর সাথে কলবের সম্পর্ক তৈরি হয়। কী হয় ভাই? অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা কানেকশন তৈরি হয়। জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায়, আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না, জিন্দা কলবের মধ্যে আল্লাহর নূর আসে। তাহলে কলব জিন্দা হবে কীভাবে? বেশি বেশি জিকির করার মতো। আল্লাহ পাক তৌফিক দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্যে অনেক বেশি সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি। কতবার পড়েন জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি বলছেন কত হবে? 10,000 বার। কথা বুঝতে পারছেন? মানে এটা তার নিজস্ব, আমার নিজস্ব। মনে করেন আপনি প্রতিদিন ইস্তেগফার করতেই থাকেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, কতবার করেন আপনি জানেন না, করা যায় না? আপনি একটা সময় বসে দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়া যায় না? সবার ব্যক্তিগত কিছু আমল থাকে, যে যত বেশি জিকির আজগার করবেন, যত বেশি জিকির আজগার করবেন তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বলি আমিন। এটা কত বললাম? 4-5 নম্বর, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি তাসাউফ এবং আত্মশুদ্ধি বই যেটা আছে আল্লামা তাকি উসমানী দামাত বরকাতু, আল্লামা তাকি উসমানীর বইগুলো বাসায় সবাই কিনবেন। আমি পরামর্শ দিই আল্লামা তাকি উসমানীর যে বইগুলো আছে এগুলো বাসায় কিনে পড়া শুরু করবেন, অনেক গভীর জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। তো তার তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে তিনি এনেছেন যে অনেক বড় বড় বুজুর্গানা দিন তারা তাজকিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা ভাই? বেশি বেশি দোয়া করা, মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন। কেমন? যেমন ধরেন যে এমনও বুজুর্গ ছিলেন, আলেমে দিন ছিলেন, যারা রাস্তায় হাঁটছেন, বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছেন, আল্লাহ বাজারে যাচ্ছে, বাজারে আমার কেনাকাটা যেন সহজ হয়। আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি? বাসায় ঢুকছেন, বলছেন আল্লাহ বাসায় ঢুকছি, বাসার পরিবেশটা যেন ভালো থাকে, এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না শুনি। আল্লাহ আমি মানে ব্যবসায় যাচ্ছি, আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয়, ভালো হয়। মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকতেন। বুঝতে পারছেন না কথা? প্রতিটা কাজেই দোয়া করতে থাকতেন যে আল্লাহ আমার, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতা দাও। আল্লাহ আমার, আমি খুব ক্ষুধার্ত, আল্লাহ একটু ভালো খাবারের ব্যবস্থা করো। আল্লাহ আমার, আমি খুব পিপাসার্থ, আমার জন্য একটা ভালো হালাল পানির ব্যবস্থা করো। আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ তাকে শেফা দিও। আল্লাহ আমি স্ত্রী সন্তানকে রেখে সফরে আসছি, আল্লাহ বাসায় তুমি ওদেরকে হেফাজত করো। মানে প্রতিটা কাজের প্রতিটা চিন্তা আল্লাহর সাথে শেয়ার করো। এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি ভালো। আর এটা করলে তিনটা লাভ, কটা লাভ ভাই? যে দোয়াটা করবেন হয় সাথে সাথেই আল্লাহ পাক আপনাকে দিবেন, না হলে এই দোয়ার ওসিলায় আপনার তাকদীরের কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন। মনে করেন আপনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে কালকে এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করো, কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই, আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি দোয়া করলাম কবুল হয় নাই, কিন্তু হয়তোবা এই দোয়ার অসিলায় আপনার আগামী পরশু দিনের একটা বিপদ আপনার তাকদিরে আসতো, ওইটা আসে নাই। কথা কি বুঝতে পারলেন আমার কথা? এইভাবে আল্লাহ পাক দোয়ার বদৌলতে মানুষের মানুষের তাকদির থেকে অনিষ্টগুলো দূর করতে থাকেন। আর এটাও যদি না হয় কেয়ামতের মাঠে নেকির পাল্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিবেন।
ওই দিন মানুষ বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো আজকে আমি জান্নাতে যেতে পারতাম। ওই দিন আমরা এই কথা বলব। অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার মনটা অস্থির মনটাকে শান্ত করো, আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই আমাকে হালাল একটা সম্পর্ক করার তৌফিক দাও। দোয়া করা যায় না ভাই? আল্লাহ পর্দা করতে চাই পর্দার পরিবেশ তৈরি করে দাও, আল্লাহ রিজিকের সমস্যায় ভুগছি একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও, দোয়া করা যায় না ভাই? দোয়া করতে আমাদের কাছে আসেন কেন? হুজুর এটা যে ফুদিয়ে দেন, এখানে ফুদিয়ে দেন, এখানে দোয়া করে দেন, এটা করে দেন, সেটা করে দেন, আমি আপনার আবেগ কতটুকু বুঝতে পারব? আমার দরকার একটা জব, এই জব ছাড়া আমি চলতেই পারছি না, আপনার ওই চাহিদা তো আমি বুঝতে পারবো, আপনার চাহিদার ফিলিংসটাকে আমি বুঝতে পারবো, আপনার বাবা চলে গেছেন বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন, আমি খালি বলতে পারবো মুখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন, আমি কি আবেগটা অনুভব করতে পারলাম? অতএব দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করেন। আল্লাহ পাক এটাই বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হে নবী বলে দিন আমি খুব কাছেই আছি। উজিবু দাআওয়াতা দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে দোয়া করে আমি সরাসরি তার দোয়া কবুল করি, শুনি একদম ঘাড়ের রগ, এই যে ঘাড়ের রগের চাইতে আল্লাহ আমাদের কাছে আছেন। বাস আজকেই ফিরে আসেন প্রিয় ভাই, আজকেই ফিরে আসেন আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর দোয়া কবুলের অনেক সময় আছে, এই যে ওয়াজ মাহফিলের সময়, হালাকার সময়, শেষ রাত্রে, তাহাজ্জুদে, ফরজ নামাজের আগে পরে, হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময় অনেক দোয়া আছে, সময় আছে, এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দিই আপনাদের, দিব অন্য একদিন বলেছিলাম একটা লেকচারে, আরেকবার মনে পড়ে গেল বলে দিই। যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে, আল্লাহ পাকের কাছে অজু অবস্থায় দুরাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে, মানে ধরেন একটু কুরআন তেলাওয়াত, একটু দান সাদাকা, বা একটু আত্মীয়দেরকে দান সাদাকা, বা একটু এতিমের মাথায় হাত ফোলানো, বা দিনের রাস্তায় কিছু খরচ করা, কোন একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম, আল্লাহ তোমার তাওহীদ, তোমার তাওহীদ, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলায় আমার দোয়াটা কবুল কর, ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার দোয়ার ফল পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত আমার জীবন এমন সময় গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারেন্টি ছিল না, শ্বাস নিতে পারবো কিনা গ্যারেন্টি ছিল না। আর মনে করবেন না এগুলোর জন্যে অদৃশ্য কোনো শক্তি দায়ী, এগুলোর জন্যে আপনার আমার মতো দাড়ি ডুবিওয়ালা কিছু মানুষই দায়ী, কথা বুঝতে পারছেন? ব্যাস আর কিছু বললাম না। অতএব দাড়ি টুপি পাগড়ি জুব্বা ঘোমটা দেখলে লাফানো শুরু করবেন না কখনো, বহু মোনাফেক সমাজে ঘুরে বেড়ায় এইসব লেবাসে, এদের কাজই হলো নিজের ভাইয়ের গোশত খাওয়া, কি করা বলেন তো? বুঝবেন বুঝবেন, আপনিও দাওয়াতি কাজে মাঠে নামেন, ইসলামের জন্য কিছু করতে মাঠে নামেন, নিজেই বুঝতে পারবেন, কিছু বলে দেওয়া লাগবে না। তবে এতটুকু সুসংবাদ তাদেরকে দিয়ে রাখি যারা নিজের ভাইয়ের গোশত খায়, তোমাদের এই মোনাফেকের চরিত্র অতি শীঘ্রই অচিরেই পুরো বাংলার সামনে নগ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ আর এখন বোকা না, তারা সব বোঝে, তারা জানে, তারা উপলব্ধি করতে পারে, তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করা যায় না, এখন তাদেরকে এভাবে ডিমোটিভেটেড করা যায় না। তারা যুবকরা এখন পড়াশোনা করছে মাশাআল্লাহ, তারা ওলামায়ে কেরামের সহপথে যাচ্ছে, তারা হক বাতিল চিনতে পারছে মাশাআল্লাহ, আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় যাবে এই যুবকরা আগামী দিনে ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দিবে। তোমাদের যা করার আছে করতে থাকো, যত ষড়যন্ত্র পিছন থেকে করার করতে থাকো, কিছুই করতে পারবে ইনশাআল্লাহ। আরশের মালিকের কাছে যে কবুল হয়ে যায় দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, এটা মনে রাখবেন। ক্ষতি মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানুষ গালি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গলার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, মানুষ তার দাঁত একদম ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে, তার মাথার মধ্যে তরোয়ালের গোড়া দিয়ে করা দিয়ে আঘাত করেছে, তার পাকে মোচকে দেওয়া হয়েছে, এই কাজগুলো তো নবীর সাথেও হয়েছে। তায়েফের মানুষ তাকে মেরেছে রক্ত ঝরতে ঝরতে
দাড়ি দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা আটকে গিয়েছে। এই মানুষগুলো এই এই ঘটনাগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। তাহলে এই কাজগুলো হওয়া মানে কি সেই ব্যক্তির মানে অপদস্থ হওয়া দুনিয়াতে? এগুলো কবুলিয়াতে নিদর্শন। কিসের নিদর্শন? এগুলো কবুলিয়াতে নিদর্শন। আর যারা এই কাজগুলো নবীর সাথে করেছিল ওরা কি সফল হয়ে গেছে? ওরা দুনিয়াতেও সফল হয় নাই, পরকালেও জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। পাঁচ নম্বর বলছিলাম প্রিয় ভাইরা, বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। ৬ নম্বর আসেন, এই পাঁচটা বলে শেষ করে দিই। ৬ নম্বর শোনেন, সপ্তাহে একটা দিন হলেও কবর জিয়ারত করতে যায়। কেন বললাম তাজকিয়ার সাথে এর কি সম্পর্ক? তাজকিয়ার সাথে সম্পর্ক আছে, একটু বোঝার চেষ্টা করেন। জান্নাতুল বাকি দেখেছেন? নববীর পাশে বাকিউল গারকাত যেটা আমরা বলি, কবরস্থান মদিনার পাশে। নবীর যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কেন ছিল মসজিদের পাশে? কারণ পাঁচ ওয়াক্ত নামাজে মানুষ যাবে আসবে, কবর দেখবে, পরকাল স্মরণ হবে। এখন কবরস্থান আমাদের সমাজের ওই দূরে বাইরে, বছরে একদিন আপনি যান না। আর এই জীবনটা বস্তুবাদী, সকাল থেকে ওঠা ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া ফুর্তি করা খালি বস্তুবাদী বিষয়গুলো, এগুলো আমাদেরকে মৌত থেকে ভুলিয়ে রাখে, পরকাল থেকে ভুলিয়ে রাখে। তাই মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার কবর, এটা বন্ধ করো প্লিজ, মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার পরকালের কথা কি হবে? স্মরণ হবে। তখন আপনারও ফিকির হবে যে আমাকেও একদিন এখানে আসতে হবে এবং ইনশাআল্লাহ এই জন্য প্রস্তুতি গ্রহণ করা আমার উচিত। এই ফিকিরটা মনে হবে না এখন? কি মনে হয়? এগুলো এখন মনে হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাঝে মাঝে হলেও অ্যাটলিস্ট কবর জিয়ারত করে পরকালকে স্মরণ করার তৌফিক দান করে। ৬ ৭ নম্বর, সাত নাম্বারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা শোনেন। সাত নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা সেটা হলো আল্লাহওয়ালা কিছু মানুষ আছে দুনিয়াতে, আছে না, যে মানুষগুলো আত্মশুদ্ধি, যাদের মধ্যে আত্মশুদ্ধি আছে, যারা আল্লাহওয়ালা পরহেজগার, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো খুব কম, এবং যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন, মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, এই মানুষগুলোর সাথে সম্পর্ক রেখে তাদের সাথে সহবতে চলবেন। তাদেরকে দেখে আপনি শিখতে পারবেন, সব কিছু বইপত্র পড়ে হয় না, কিন্তু ওলামায়ে কেরামের কাছাকাছি গিয়ে সহমতে গিয়ে দিন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সাহাবীরা কিন্তু বইপত্র পড়ে কোরআন হাদিস শেখেন নাই, জানেন? তারা কোরআন হাদিস এগুলো শিখেছেন স্বয়ং নবীকে দেখে শিখেছে, দেখে শিখেছেন না? তার পরের জেনারেশন সাহাবিদেরকে দেখে শিখেছে, তার পরের জেনারেশন তাবেঈদেরকে দেখে শিখেছে, তার পরের জেনারেশন তাবে তাবেঈদেরকে দেখে শিখেছে। এইভাবে আস্তে 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 এই সিলসিলা চলে আসছিল। এখন আমরা কি করি? ইন্টারনেট দেখে শিখি। কি দেখে শিখি? একটা মাসালা জানতে চান, বাস ঢুকলেন ইউটিউবে ফেসবুকে, তখন দেখলেন ওই মাসালা নিয়ে দশ আলেমের দশ রকম মন্তব্য, মাথা খারাপ এখন, তাই না ভাই? তারপরে দেখেন যে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর মাশাআল্লাহ কিছু ননসেন্স ইউটিউবার আছে, হ্যাঁ কমন সেন্স মাই ননসেন্স, কিছু ননসেন্স কমন সেন্স হীন ইউটিউবার কিছু আছে ফেসবুকের আছে, কি টাইটেল দেওয়া লাগবে সেটাও জানে। অমুক তমুককে ধুয়ে দিল, মানে ওয়াশিং মেশিন ডিটারজেন্ট পাউডার, অমুক তমুককে ধুয়ে দিল, হ্যাঁ তমুককে আবার যে ওয়াশ করলেন তমুক, হ্যাঁ অমুককে এই করলেন, বাপরে মানে কি একটা অবস্থা। এই জন্য যে ইউটিউবিং এর কথা বলছো না, ওই যে ইউটিউবার আমাদের অফিসিয়াল যারা আছে ওদের সহ আমরা অচির একটা অ্যানাউন্সমেন্ট দিব, ইউটিউবিং করতে চাও, ভিডিও রেকর্ড করতে চাও, ইনশাল্লাহ এমন একটা সিস্টেম তোমাদের সামনে আমি লঞ্চ করতে যাচ্ছি, এই সিস্টেম পার করে তোমাদেরকে আসতে হবে রেকর্ড করার জন্য। এই সিস্টেমের মধ্যে প্রথম কি থাকবে জানেন? ৪০ দিন নামাজ পড়ছে কিনা আমাকে দেখাতে হবে। বেনামাজি তোমার সাথে ইউটিউবের কি সম্পর্ক? তোমার সাথে দিন দিন প্রতিষ্ঠার কি সম্পর্ক? দিন কায়েমের কি সম্পর্ক? তোমার তারা দিনের কোনো কাজ নাই। ৪০ দিন নামাজের রিপোর্ট পেশ করবা যে নামাজ পড়ছি ভাই ৪০ দিন। আগে হবে রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষার মধ্যে আমি ৬টা সাবজেক্ট ফিক্স করছি, ১ নম্বর কোরআন, ২ নম্বর হাদিস, সহজ বেশি কঠিন না, প্রাইমারি জিনিস, ৩ নম্বর সিরাত নবীর জীবনী, ৪ নম্বর ইসলামের ইতিহাস, ৫ নম্বর ফিক, আর ৬ নম্বর হচ্ছে আকিদা। এই ৬টা বিষয়ের কিছু কিতাব আছে, বেসিক কিতাবগুলো দিয়ে দেওয়া হবে, বাসায় পড়াশোনা করবো, করে এক মাস দুই মাস পরে পরীক্ষা দেবে, আগে দেখবো জ্ঞানের কি অবস্থা। ওই যে নেতৃত্ব দেওয়ার কটা গুণা বলে বলেন? একটা লাগবে এলেম, একটা জিসম। দিনের যে কাজ করবে, দিন বুঝে কিনা এটা তো আমাকে দেখতে হবে, ও দিনের জ্ঞান আছে কিনা এটা তো আমাকে বুঝতে হবে,
দিন আমল করে কিনা আমাকে তো জানতে হবে, নামাজও পড়ে না, দিনের জ্ঞানও নাই, ওকে তো রেকর্ড করতে দিলে মাথা খারাপ হয়। ও কোন কন্টেন্ট কোথায় লাগাবে, কোন টাইটেল কোথায় দিবে, মাথা। আর এটা তো মিডিয়ার যুগ, মানুষ তিলকে তাল মানে রেখে দেবে। হ্যাঁ, যদি বলি এখন যে মাশাআল্লাহ আমরা একটা জান্নাতি পরিবেশে বসে আছি, দেখবেন কিছু বলদ বলে ফেলবে কালকে, সাতক্ষীরা আর মাটিকে জান্নাতের সাথে তুলনা করলে আবু তো হাত না, কথা বুঝতে পারেন না? এই হলো অবস্থা, ইন্টেলেকচুয়াল অবস্থা আমাকে জানতে হবে তো। আগে রিটেন পরীক্ষা দিবে, তারপর ভাইবা, ভাইবার পরে আমরা কিছু ক্রাইটেরিয়া দিব, এই রুলস এবং রেগুলেশনস মেনটেন করে করতে পারলে করবে, আদারওয়াইজ না। শোনেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আর এই জিনিসগুলো আমি প্রথমে এত কঠোর ছিলাম না, বিগত দুই তিন বছর এই সারা দেশ ঘুরে আমার যে তিক্ত অভিজ্ঞতাগুলো হয়েছে, এগুলো আমাকে এভাবে ভাবতে বাধ্য করেছে। এখন মনে করি এগুলো আল্লাহর পক্ষ থেকে কল্যাণই ছিল, আলহামদুলিল্লাহ। অভিজ্ঞতাগুলো না হলে এগুলো শিখতে পারতাম না, সুবহানাল্লাহ। আর বলতে যাচ্ছি না, ভিতরে অনেক কিছু আছে, পরে চায়ের কাপে আলোচনা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা বাদ দেন, এখন শোনেন, এখন সাত নম্বর যেটা বলছিলাম, রসুলরা সাহাবিদেরকে দেখে শিখেছে, সরি, সাহাবিরা রাসুলকে দেখে শিখেছেন, সাহাবিরা রসুলকে দেখে শিখেছেন, তাবেঈরা সাহাবিদেরকে দেখে শিখেছেন, তারপরের জেনারেশন তাদেরকে দেখে শিখেছেন। এখন আমরা যদি দিন শিখতে চাই, খালি বই পুস্তক পড়লে হবে না, খালি ইউটিউব ফেসবুক ঘাঁটলে হবে না, আলেম ওলামার কাছে যেতে হবে, সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে হবে। কি সিলেবাস? এই ছয়টা সাবজেক্ট বললাম না ভাই, কোরআন পড়েন, এটা একটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়, হাদিস পড়েন, সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়, আপনাকে আকিদা বই পড়তে হবে, সিরাতের বই পড়তে হবে, ফিকহের বই, আর ধরেন ইসলামের ইতিহাস, এই জিনিসগুলো একটু পড়াশোনা করো। পড়াশোনা করে ক্লাসিক্যাল ওলামায়ে কেরাম, যারা কোন ওলামায়ে কেরাম, ক্লাসিক্যাল যারা মানে হকপন্থী ওলামায়ে কেরাম, যারা সকালে একটা ফতোয়া দিয়ে রাতে আরেকটা দেয় না, এই টাইপের না আর কি, বাতাস এদিকে ব্যাস ওইদিকে, বাতাস ওইদিকে ওইদিকে, এই টাইপের না। পাঁচ বছর আগে এক কথা বলতো, পাঁচ বছর পরে দেখা যায় না বাবা এখন এই কথা ভুলেও বলা যাবে না, এখন এক কথা। হ্যাঁ, তো এই টাইপের কথা বলছি না, যারা সর্বদাই হকের উপর থাকার চেষ্টা করেন, মানুষ হিকমা অবলম্বন করতে পারে, হকের উপর থাকার চেষ্টা করেন, এই হকপন্থী ওলামায়ে কেরামের সহবতে গিয়ে দিন শেখার চেষ্টা করেন, এবং এই ওলামায়ে কেরাম প্রত্যেক ঘরানাতেই আছে, প্রত্যেক ঘরানাতেই হকপন্থী ওলামায়ে কেরাম আছেন। আপনারা আলেমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, বরং সবাইকে ভালোবাসার চেষ্টা করুন। আর এখন তো শুরু হয়েছে আলেম পূজা, শাইখ পূজা, মানে যে যে আলেমকে পছন্দ করে, যে যে শাইখকে পছন্দ করে, ব্যাস চোখ বন্ধ করে ওইখানে অ্যাডানে যাবেন। এখন সে সঠিক বললেও সঠিক, বেঠিক বললেও সঠিক, এই একটা সমস্যা শুরু হয়েছে। নতুন সংকীর্ণ হলেন কেন, এত সংকীর্ণ হলেন কেন? ইসলাম তো সংকীর্ণ না, এটা তো বৈচিত্র্যময়। এখানে আপনি পরিপূর্ণ জ্ঞান পেতে হলে তাকে খোলা মন লালন করতে হবে, যে যেখানেই হক পাবো সেটাই নিব ইনশাআল্লাহ, হক যেখানে পাবো সেখানে নিব ইনশাআল্লাহ। আমি হককে সীমাবদ্ধ করে ফেললাম কেন, যে আমার শায়েখ যা বোঝেন এইটাই, এর বাইরে কিছুই না। এটা করতে গেলে কি হবে জানেন, পয়সার এক পিঠ দেখবেন আর এক পিঠ তো দেখবেনই না, তখন আপনি মাহরুম হয়ে যাবেন। তবে হ্যাঁ এটাও বলে রাখি, যারা একেবারেই সাধারণ মানুষ, একদম সাধারণ কোনো মানুষ, যার এলেম কালাম নাই, কোরআন হাদিস পড়তে জানেন, এমন মানুষ আছে না, একদম রুট লেভেলের, তাদের জন্য অবশ্যই উচিত যে কোনো অন্তত একজন আলেমকে ফলো করো, অন্তত একজন আলেমকে ফলো করো, কারণ আপনি তো কিছু বোঝেন না, কোরআন সুন্নাহ বোঝেনই না, কিছু পড়তেও পারেন না, বুঝতেও পারেন না, কিছুই পারেন না, অতএব একজন আলেমকে আপনি ফলো করে চলেন, ইনশাআল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কখনো জানতে পারেন যে আপনার সেই ফলো করা আলেমের অমুক মাসালাটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, বা এর চেয়েও ভালো কোনো বিশুদ্ধ মাসালা আছে, তাহলে সেটা আপনি আমল করবেন, সমস্যা কী? তাই বলে বিভক্তি বাড়াবেন না। সাত নম্বর বলেছিলাম ওলামায়ে কেরামের সহবতে থাকার চেষ্টা করেন। আট নম্বর হচ্ছে ভাই, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, এই খারাপ রিপুগুলোকে দূর করতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ, এটা হলো আট নম্বর, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়ার খারাপ রিপুগুলোকে দূর করতে হবে। কিন্তু এটা খুব ডিফিকাল্ট, কিভাবে করবেন? মনে মধ্যে চলে আসতে পারে, যদি চলে আসে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়বেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ,
ولا في السماء وهو السميع العليم قربان امنت بالله ورسوله এই যে দোয়া কালামগুলো পড়বেন ইনশাআল্লাহ মনের মধ্যে এই সমস্যাগুলো চলে যাবে ওয়াসওয়াসা রাখব চলে যাবে ইনশাআল্লাহ মনটাকে পবিত্র করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আর মন পবিত্র করার আমি দুই একটা আমল বলে দেই নালে কঠিন হয়ে যাবে খুব সহজ আমল এতিম খুঁজে খুঁজে বের করে এতিমদের জন্য কিছু করার চেষ্টা করি এতিম আছে না মেয়ে ছেলে এদের মাথায় হাত বুলান আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ ঠিক আছে দান সদাকা বাড়ান আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দিলাম আল্লাহর জন্য ত্যাগ করলাম মন পবিত্র হবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য ছাড়া সহজ না আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না আল্লাহর জন্য ছাড়া কঠিন এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে মন পবিত্র হয়ে যাবে চল আল্লাহ তৌফিক দান করুন আর তাহাজ্জুদ এই আমলটা খুব ইম্পর্টেন্ট তাহাজ্জুদ তাহাজ্জুদের যাদের অভ্যাস আছে এই সময়টা নীরব নিভৃতে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন মন পবিত্র হবে চল আর দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আমার দুইতলা বাড়ি আছে ভাই আমার কিন্তু নাই বলছি আর কি মনে করেন আমার দুইতলা বাড়ি আছে আপনি এতে সন্তুষ্ট থাকেন আপনার একজন স্ত্রী আছে সন্তুষ্ট থাকেন আপনার একটা সুন্দর ব্যবসা আছে সন্তুষ্ট থাকেন আপনার এই এক বিঘা জমি আছে সন্তুষ্ট থাকেন আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আল্লাহ আরও বাড়াই দিবে চল অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে কীভাবে আরও বাড়াবো আরও বাড়াবো দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না আর যার মনে মৌতের ভয় আসে না তার মনে আল্লাহর নূরও আসে না আল্লাহর নূর যার কলমে আসে না তার অন্তরে তাজকিয়া আসে বুঝতে পারলাম তাজকিয়া কেন আসে না দুনিয়া পূজার কারণে আসে না ব্যাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট এটাকে কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম তুমি খালি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন মনের মধ্যে এই হিংসা বিদ্বেষ এই অহংকার দূর করার তৌফিক দান সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নেবেন খারাপটা ছেড়ে দেবেন আর দুটো জিনিস বলে শেষ করে দিন সেটা হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে বুঝতে পারলেন ভাই এগুলোর সাথে তাজকিয়ার মারাত্মক সম্পর্ক আছে আমি নিজে ফিল করতেছি শোনেন যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি এবাদতের স্বাদ কমে যায় নামাজে উঠতে অলসতা লাগে কথা কি ঠিক না বেটে অলসতা লাগে বেশি খাওয়া বেশি মানে ঘুমানো বেশি হাসাহাসি করা বেশি ঠাট্টা মস্করা করা বেশি কথা বলা বেশি মানুষের সাথে মেলামেশা করা এগুলো কলবকে শক্ত করে ফেলে এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাচ্ছে পাবেন না কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি বেশি বেশি কথা যারা বলে মন বাঁচাল মন মন শক্ত হয়ে যায় এখন তো বাঁচালতার যুগ চলছে টিভি খুললেই টকশো আর টকশো খালি বক 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 মানে টকশো করতে করতে দেশের একদম দেশের জিডিপি টিডিপি বাড়ায় দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে মনে ভাবফারে এমন কিছু বুদ্ধিজীবীর সলিউশন নাই কিন্তু খালি বক 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 কোনো কোনো মডারেটর আসে ও আবার বিতর্ক উস্কে দেয় কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম দেখেন না ও আবার মজা এটা এটাই তার বিজনেস কারণ যত ভিউ হবে তত ডলার এখানে ওর স্বার্থ এটা সব স্বার্থ সবই স্বার্থে হচ্ছে এখন স্বার্থ আর স্বার্থ ঠিক আছে তো এত বেশি কথার দরকার নাই আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো চল আমাদের সামনে কোরআন আছে সুন্নাহ আছে একটা ইসলাম প্রেমী জনগণ আছে আমাদের তারুণ্যের শক্তি আছে আমাদেরকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছেন মানসিক বুদ্ধিদীপ্ত একটা অবস্থান দিয়েছেন আমাদের মাশাআল্লাহ ভালো নেতৃবর্গ আছে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে নিয়ে বিশ্ব জয় করব এত কথা নাই খালি কাজ হবে চল এত কথা কিসে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও বলেন তো দেখি কিম জং উন নাম শুনেছেন কিনা মিসাইল ম্যান নাম কি মিসাইল ম্যান এতটুক মনে হয় সাইজ চুলের কাটিং মাশাআল্লাহ গোলগাপ্পু ওর একটাই কাজ কি কাজ
মিসাইল বানাবে। কেন বানাবে? কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী যার কাছে মিসাইল আছে। এন্ড বলেন, 50 বছরে কয়টা বানাইছি আমরা? হ্যাঁ বলেন। আচ্ছা বাদ দেন, এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে, প্রযুক্তি, তথ্য, ডাটা, প্রযুক্তি। এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে। মাঝে মাঝে দেখেন না বড় বড় কান্ট্রির কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায়, মানে কি এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে, হ্যাক করতে পারে, তারা আরও বেশি ডাটা পায়, ইনফরমেশন পায়, ইনফরমেশন দিয়ে যুদ্ধ হচ্ছে এখন। বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন ওয়ার্ল্ডে এগিয়ে যাচ্ছে? বলেন না, প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সাথে। ওয়ার্ল্ডে এগিয়ে যাচ্ছে, মনে করেন যার রিজার্ভ যত বেশি, যার কাছে ডলার যত বেশি আছে, বলেন না মানে আমার কত আছে? প্রবৃদ্ধি যা যত বেশি ওয়ার্ল্ডে সে তত ভালো অবস্থানে, বলেন আমার প্রবৃদ্ধির হার কত? এখানে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, আমি আমার অ্যাজ এ সাধারণ মানুষ কথা বলছি। যেই থাকুক ভাই, এমন ইম্পর্টেন্ট সেক্টরগুলোতে উন্নতি করতে হবে কি না, এমন কথা বেশি বলবো না কাজ বেশি করবো, ব্যাস খালি কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহবাক যাদেরকেই দায়িত্ব দেখতে কেন, তারা যেন কাজ করার তৌফিক অর্জন করে। আমরা আমাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে আমরা জাতিকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা তরুণ প্রজন্ম আমাদের মেধা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শ্রম দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দেশকে সাহায্য করবো, জাতিকে সাহায্য করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন, বড় বড় পোস্টে যান, দেশের দায়িত্ব নেন, নিয়ে দেশকে এগিয়ে নেন ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ তো নিতে হবে, খালি বসে বসে সমালোচনা করলে হবে নাকি? খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি? ও ওটা পারে না, সে এটা পারে না, ওই দল সেটা পারে না, সেই দল সেটা পারে না, এই করতে করতেই তো এই অবস্থা। আপনি করে দেখাচ্ছেন না কেন, আমরা করে দেখাচ্ছি না কেন? আবার ধর্মীয় অঙ্গনে দেখা যায় ওই আলেম এই ভুল, ওই আলেমের এই সমস্যা, ওই আলেম এই পারে না, ওই আলেম সেই পারে না। আরে ভাই আপনি আলেম হচ্ছেন না কেন? আপনি আলেম হন, হয়ে কাজ করে দেখান, অমুক বক্তার এই ভুল, তমুক বক্তার সেই ভুল, মাশাআল্লাহ আবু তো আদনানের এই ভুল, আপনি বক্তা হচ্ছেন না কেন? এই চেয়ারে আসেন, বসেন, বসে যান, বসে ওয়াজ করেন নাকি ভাই? এই ওয়াজ করেন না আমরা, এগুলো ওয়াজ না, এগুলো কমেডি। এগুলো কি কমেডি? রুচি, রুচির দুর্ভিক্ষর অংশ এগুলো। আমাদের যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে এগুলো তার জাজল্যমান প্রমাণ এগুলো। আর বলতে যাচ্ছি না, থাক, তাজকিয়া নষ্ট হয়ে যাবে। আর লাস্ট 9 নম্বর বললাম, কি বলছি বলেন তো, মনের এই বিষয়গুলোকে দূর করা। লাস্ট 10 নম্বর যেটা, সেটা হচ্ছে যে 9 নম্বর বলছি, মনেরটা 9 নম্বর বলছি যে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করা, এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা কর, যেটা করলে আবার পরকালের উপকারিতা আছে এটা কর। আর 10 নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই যে দিন, দিন ইসলাম, এই ইসলামটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের সাথে আল্লাহ পাকের সবসময় একটা ভালো সম্পর্ক থাকে এবং সে কখনো খারাপের দিকে যেতে পারবে না, কারণ সে তো একটা বড় দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে। সে যদি এখন খারাপের দিকে চলে যায় তাহলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের খেয়ানত করা হবে। এই ফিকিরই তাকে খারাপ পথে যেতে বাধা দিবে এবং তাজকিয়া তার মনের মতো থাকবে ইনশাআল্লাহ। সে যদি ডানে বামে চলেও যায় এই দিন প্রতিষ্ঠার এই যে তাড়না এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই পবিত্র দিন, দিন ইসলাম সমাজে পালন করার, প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করুন বলি আমিন। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শিখলাম যে তাজকিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার। এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে, আমি আপনাদের জন্য 10টা মাধ্যম আজকে বলেছি। 1 নম্বর কথা কি বলেছিলাম ভাই? নিজের ফিকির, আগে নিজের নফসের ফিকির করা। 2 নম্বর কি বলেছিলাম বলেন? হ্যাঁ, নিজের পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা, মাশাআল্লাহ। 3 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ, কুরআনুল করিম তেলাওয়াত, কুরআনুল করিম তেলাওয়াত করার কথা বলেছি। 4 নম্বর কি বলেছি? বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নম্বর বলেন, আমার সাথে বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। 6 নম্বর
মউতকে স্মরণ মানে কবরকে জিয়ারত করা, মউতকে স্মরণ করা। সাত নম্বর, হকপন্থী তাজকিয়া প্রাপ্ত ওলামায়ে কেরামের সহবতে থাকা, তাদের লেকচার শোনা, তাদের বই পুস্তক পড়া, ঠিক আছে। আট নম্বর কি বলেছে বলেন? হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে যত রকম হিংসা বিদ্বেষ রিয়া এগুলো আছে, এগুলো সব কি করতে হবে? পরিহার করতে হবে। নয় নম্বর, নয় না আট হবে, নয় নম্বর, বেশি কথা, বেশি খাওয়া, বেশি ঘুম, ইভেন বেশি সহবাস, এগুলো ত্যাগ করতে হবে, আল্লাহ ত্যাগ করবে। এটা হালালের কথাই বললাম, হারাম তো ভাত, হারামের হারামের যদি চোখ থেকে থাকে আল্লাহর ওয়াস্তে তওবা করেন, কারণ জিনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির দ্বারা দিনের একামত সম্ভব নয়। জিনা করলেই মনে নূর চলে যাবে। এই যে আজকের লেকচারটা শুনলেন, বাসায় গিয়ে যদি আজকে রাত্রে কোনো নগ্ন মেয়ের ছবি চোখের সামনে পড়ে যায়, আজকের সমস্ত লেকচারের নূর নষ্ট হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কলব থেকে নূরটা চলে গেল। যদি কেউ আজকে আল্লাহ না করুক ভুল করে কোনো খারাপ মুভি দেখে ফেলেন, বাসায় গিয়ে দেখবেন যে আপনার আজকের যে এই যে তাজকিয়া, এই যে ভালো লাগলো কথাগুলো শুনতে, মনটা পবিত্র হলো, ভালো ফিলিংসটা নষ্ট হয়ে যাবে। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা যখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থাকি তখন ঈমান বেড়ে যায়, বাসায় গেলে মনে হয় মুনাফিক হয়ে গেছে। তো আর বাসায় গিয়ে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, এই নূর তাজকিয়াটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে নবীর রেখে যাওয়া। নবীকে ভালোবাসেন কিনা ভাই? আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা? নবী কি এখন আছেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত কি আছে? তার উপর নাজিল হওয়া কোরআন কি আছে? তার দীন ইসলামটা আছে কি না, মিটে গেছে? সেই আল্লাহ কি আছেন না নাই? আচ্ছা, আল্লাহ পাক আছেন, তার কিতাব আছে, তার নবীর সুন্নত আছে, তার দীনও আছে। এই দীন পালন করা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার দায়িত্ব কার? কাদের? বাঘ ভাল্লুক করবে, গরু ছাগল করবে? না, আমরা যদি সত্যিকারের আশিকার রসুল হয়ে থাকি আমরা দিন প্রতিষ্ঠা করবো, চেষ্টা করব। প্রতিষ্ঠা মানে কি? আপনার যা আছে তাই দিয়ে দিনকে সাহায্য করা।